খেজুরি বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী শান্তনু প্রামাণিক, তাই তো? হ্যাঁ, আপনি আমাদের খেজুরি হলুদবাড়ি অঞ্চলে এসেছিলেন, আজকের হলুদবাড়ি যে বাজার সেই বাজারে জনসংযোগ করতে এসেছিলেন। তো এখানে আপনি কি দেখলেন, মানুষের যে ঢল বা মানুষের যে স্বতঃস্ফূর্ততা, সেরকম বিষয়ে আপনি কিছু বলুন। দেখুন, আমি শান্তনু প্রামাণিক। তো আজকের আমার হলুদবাড়ি অঞ্চলে চা চক্র এবং জনসংযোগ ছিল। তো আজকের দিনে যা দেখলাম, এখানে আমাদের এমনিতে লোকসভা নির্বাচনে মানুষ প্রচুর আমাদের ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে, দুহাত তুলে। আজকের এসেও আমি দেখতে পেলাম মানুষের উচ্ছ্বাস, ভারতীয় জনতা পার্টিকে নিয়ে যে আশা, আবেগ, স্বতঃস্ফূর্ততা প্রত্যেকটি মানুষের মধ্যে দেখা দিয়েছে। আমি আশাবাদী যে এই আমাদের এই অঞ্চল থেকে ভারতীয় জনতা পার্টিকে এবং তার প্রার্থীকে আশীর্বাদ করবে এবং প্রচুর ভোটে জিত পাবো। মানুষের যে স্বতঃস্ফূর্ততা দেখে যা বুঝলাম, প্রচুর ভোট দিবে মানুষ। মানুষ চাইছে এই তৃণমূল সরকারকে পুরোপুরিভাবে খেজুরি থেকে বিতাড়িত করতে, বাংলা থেকে বিতাড়িত করতে, সোনার বাংলা গঠন করতে মানুষ প্রস্তুত হয়ে আছে। আচ্ছা মাস্টারমশাই, আপনি এসে এই হলুদবাড়ি বাজারে যেটা দেখলেন, যুবকদের উচ্ছ্বাস বেশি না বয়স্কদের উচ্ছ্বাস বেশি আপনাকে নিয়ে? দেখুন, সবার মধ্যে তো উচ্ছ্বাস, তার মধ্যে যুবরা একটু বেশি উচ্ছ্বাস দেখাবে। কারণ যুবকরা আমাদের যুবতীরা যারা প্রচুর পড়াশোনা করেছে কিন্তু বেকারত্বর জ্বালায় আজকে তারা করোনা পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিক হিসেবে ফিরে আসতে হয়েছে, কাজ নেই, চাকরি নেই। তার জন্য যুবদের মধ্যে সবচেয়ে উচ্ছ্বাসটা বেশি, কারণ তারা বেকার হয়ে বসে আছে বাড়িতে, তারা কাজ চাইছে, তারা বেকার ভাতা চাইছে না। তার জন্য ওরা কিন্তু প্রচুর উচ্ছ্বাস দেখেছে প্রত্যেকটা যুব সম্প্রদায়। এমন কোনো যুব সম্প্রদায় নেই যে ভারতীয় জনতা পার্টি বা আমাকে সমর্থন করছে না এমন আমি দেখতে পাই। বয়স্করা করছে। ভারত মাতাকে, ভারত মাতাকে জয় শ্রী রাম। খেজুরি বিধানসভার বিজেপি প্রার্থী শান্তনু দোকানদার বন্ধুরা শপথ নিন।